দর্শক শরীয়তপুরে নদী দখল মুক্ত করতে অভিযান চলছে আমরা সরাসরি যেতে চাই শরীয়তপুরে আমাদের সহকর্মী রয়েছে কাজী মনিরুজ্জামান মনির কোন কোন জায়গায় আজ উচ্ছেদ অভিযান চললো একটু জানতে চাই আর এ পর্যন্ত কতগুলো স্থাপনা গুরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ন্যান্ছি টানা চার দিন বন্ধ থাকার পর আজ দুপুরের পর থেকে চতুর্থ দিনের মতো এই উচ্ছেদ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন যৌথভাবে এবং দুপুরে এই শরীয়তপুরের যে আঙ্গারিয়া খাল রয়েছে সেই আঙ্গারিয়া খালে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে এখানে যে বহুতল দুটি ভবন রয়েছে সেই ভবনগুলো মূলত উচ্ছেদের কাজ প্রথমে শুরু করে এই উচ্ছেদকারী পরিচালনাকারী দল আমার পেছনে ঠিক দেখবেন যে একটি ভবন যেটি বহুতল ভবন তিনতলা সেই ভবনটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যেই অংশটি মূলত মূলত দখল করা হয়েছিল সেই অংশটুকু এই গুড়িয়ে দেওয়া হয় এরপর দ্বিতীয় একটি ভবন রয়েছে চারতলা সেটিও কিন্তু অভিযান চলছে এছাড়া যে সকল টিন শেড ভবন রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান ইতিমধ্যে চলছে স্কেবেটর এবং ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে উচ্ছেদকারী দল এবং শরীয়তপুর তেইশ চব্বিশ পঁচিশে তিন দিন উচ্ছেদ অভিযান প্রথমে চলে তাতে আজ পর্যন্ত মোট তিরানব্বইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড